হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ফাইন। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের এই পোয়াম অল লুক এট দ্য মুনের অ্যাক্টিভিটিসগুলো করেছিলাম, তাই না? তাহলে আজ আমরা এই পোয়ামের বাকি থাকা অ্যাক্টিভিটিসগুলো করব। আজ আমাদের অ্যাক্টিভিটিসগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগের অ্যাক্টিভিটিতে তোমরা পেয়েছো কিভাবে কিছু ওয়ার্ডস আছে যেগুলো কোনো নাউনকে ডিসক্রাইব করে বা বর্ণনা করে। আমরা পেয়েছিলাম কিভাবে ফক্সটি লেজি ছিল, কানিং ছিল, এবং সেগুলো কাকে বর্ণনা করা হয়েছিল, লেজি, কানিং এগুলো বলে ফক্সটিকে। সেভাবেই যে ওয়ার্ডগুলো কোনো কিছু বর্ণনা করে সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয়? অ্যাডজেক্টিভ, AdjectiveS, অ্যাডজেক্টিভস। আজ তাহলে আমরা অ্যাডজেক্টিভস নিয়েই কিছু আমাদের অ্যাক্টিভিটিস করব, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের আজকের অ্যাক্টিভিটিসগুলো শুরু করি। দেখো, অ্যাক্টিভিটি নাম্বার 11, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রিড। এখানে কিছু পিকচার্স দেওয়া আছে এবং পিকচারের নিচে কিছু লেখাও আছে। তাহলে চলো একবার আমরা পড়ে দেখি কি লেখা আছে। দেখো, এখানে একটি ল্যাম্প। এই ল্যাম্পটি কি খুবই ছোট, মানে স্মল। কিন্তু পরের ল্যাম্পটি দেখো, এখানে এটি এই ল্যাম্প থেকেও ছোট, তাই এখানে বলা হয়েছে স্মলার, মানে বেশি ছোট। এই ল্যাম্পটি বেশি ছোট। কেন স্মলার বলা হয়েছে? কারণ এখানে আগে থেকেই একটি স্মল ল্যাম্প ছিল, তাই এটি হবে স্মলার। দেখো, এই যে স্মল, এটি হলো একটি অ্যাডজেক্টিভ, স্মলার হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটি কম্পেয়ার করা হয়েছিল এখানে দুটির মাঝে, তাই এটি কম্পারেটিভ। এবং এটি সুপারলেটিভ, অর্থাৎ সব থেকে যেটি বেশি ছোট বা বেশি বড়, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে থাকি। সেভাবেই দেখো, এখানে আরেকটি পিকচার আছে। এই ট্রিটি টল, মানে উঁচু। এই ট্রিটি টলার, অর্থাৎ এই ট্রিটি, এই দুটির মাঝে এখানে তুলনা করা যদি হয়, তখন আমরা দেখব এটি এটি থেকে বেশি উঁচু, মানে টলার। এবং যখন দুটি থেকে বেশি জিনিসের তুলনা করা হয়, তখন এখানে দেখো টলেস্ট, এটি সব চাইতে উঁচু। এটি উঁচু, এটি বেশি উঁচু, কিন্তু এটি সব চাইতে উঁচু। এভাবেই এখানে আরেকটি আছে, দেখো, আই এম এ স্ট্রং ম্যান। এই ছেলেটি বলছে আই এম এ স্ট্রং ম্যান, আমি খুব স্ট্রং। এই ছেলেটি বলছে আই এম স্ট্রংগার দেন ইউ, আমি তোমার থেকে বেশি স্ট্রং, মানে স্ট্রংগার দেন ইউ। এখানে দেন ব্যবহার করা হয়েছে কারণ তুলনা করা হয়েছে, তাই এখানে দেন ব্যবহার করা হয়েছে। তাহলে এই ছেলেটি বলছে আই এম স্ট্রংগার দেন ইউ, আমি তোমার থেকে বেশি স্ট্রং। কিন্তু এই ছেলেটি কি বলছে? দেখো, আই এম দ্য স্ট্রংগেস্ট অফ অল, আমি সব থেকে বেশি স্ট্রং। কারণ এখানে দুটি থেকে বেশি জিনিসের তুলনা করা হয়েছে, তাই এটি স্ট্রংগেস্ট। তাহলে দেখো আমরা কিভাবে অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বানাই। ইউজুয়ালি উই অ্যাড ইআর অ্যান্ড ইএসটি টু ওয়ান সিলেবল ওয়ার্ডস টু মেক কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভস। এই যে দেখছো, কম্পারেটিভের সময় স্মলের সাথে কি যোগ হয়েছে? ইআর, স্মল তো ছিল, স্মলের সাথে ইআর লেগে হয়ে গেছে স্মলার। আর এবং এখানে স্মলের সাথে ইএসটি যোগ হয়ে গেছে স্মলেস্ট। সেভাবে এখানে টল, এখানে ইআর যোগ হয়ে গেছে টলার, এখানে ইএসটি যোগ হয়ে গেছে টলেস্ট। সেভাবে এখানে স্ট্রং, স্ট্রং থেকে এখানে স্ট্রংগার ইআর যোগ হয়েছে কম্পারেটিভে, এবং সুপারলেটিভে হয়েছে ইএসটি, স্ট্রংগেস্ট। ভাবে আরও কিছু দেওয়া আছে দেখো এখানে তোমাদের জন্য। লং, লঙ্গার, লঙ্গেস্ট, রিচ, রিচার, রিচেস্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট, উইক, উইকার, উইকেস্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ওয়াইড, ওয়াইডার, ওয়াইডেস্ট। তাহলে এখানে এই যে এগুলো এগুলো কিন্তু এভাবেই ইআর এবং ইএস যোগ হয়েই করা হয়েছে। কিন্তু এখানে দেখো, এখানে এই যে তিনটি, এগুলোর কিন্তু নিয়ম আলাদা। এখানে ছিল শেষে ওয়াই, কিন্তু এখানে ওয়াই নেই। এইচ, ই, এ, বি, আই, ই, আর, হেভিয়ার, তারপর হেভিয়েস্ট, ইআর তো যোগ হয়েছে কিন্তু ওয়াই কেন নেই? তাহলে দেখো, যখনই অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোন্যান্ট এবং তারপর একটি ওয়াই থাকবে, তখন ওয়াইটি পরিবর্তিত হয়ে আই হয়ে যায়। এখানে দেখো এইচ, ই, এ, ভি, ওয়াই, ভি তো একটি কনসোনেন্ট, তারপর ছিল ওয়াই, কনসোনেন্ট এবং একটি ওয়াই ছিল, তাই ওয়াই চেঞ্জ হয়ে এখানে কি হয়ে গেছে? আই। বাকি সব
নিয়ম একই কম্পারিটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি। সেভাবেই এখানে নিচে আরেকটি আছে, দেখো হ্যাপি, পি একটি কনসোনেন্ট তারপর একটি ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই সরে এখানে আই বসে তারপর ইআর। সেভাবেই এখানে ওয়াই এর জায়গায় আই, শেষে ইএসটি, ঠিক আছে। এবং আরেকটি আছে এখানে দেখো, ফ্যাট, ফ্যাট, কিন্তু ফ্যাটের শেষে দেখো টি আছে, কিন্তু এখানে ডবল টি এসে গেছে, ফ্যাটার এবং ফ্যাটেস্ট। সেটা কেন? সেটার নিয়ম হলো দেখো, ইফ এনি অ্যাডজেক্টিভ এন্ডস ইন এ ভাওয়েল এন্ড এ কনসোনেন্ট, উই ডাবল দ্য কনসোনেন্ট। এখানে দেখো, যদি একটি ভাওয়েল, আমরা ভাওয়েল জানি কি কি ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল তো ইংরাজি লেটার্সের মাঝে, এই পাঁচটি হলো ভাওয়েল। এবং যখনই ভাওয়েল, যে কোনো একটি ভাওয়েল বা এরপর তার সাথে একটি কনসোনেন্ট থাকবে যে কোনো অ্যাডজেক্টিভে, তখন সেই কনসোনেন্টটি ডবল হয়ে যাবে। যেমন এখানে দেখো বিগ, আই একটি ভাওয়েল তারপর জি, এখানে কি হলো আই জি তো আছেই, সাথে জিটি ডবল হয়ে এখানে ডবল জি হয়ে গেছে, বিগ, বিগার অ্যান্ড বিগেস্ট, ঠিক আছে। আশা করছি বুঝেছ, যখনই একটি ভাওয়েল এবং ভাওয়েলের শেষে একটি কনসোনেন্ট থাকবে তখন কনসোনেন্টটি ডবল হয়ে যায়। তোমরা এগুলো প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে। তারপরের অ্যাক্টিভিটিতে আমরা আসি, এটিও আমাদের সেই অ্যাক্টিভিটির সাথেই জড়িত। দেখো এখানে কিছু অ্যাডজেক্টিভ দেখো মুছে ফেলা হয়েছে, তোমরা সেখানে কি বসবে, লিখবে, ঠিক আছে। যেমন লং, লং এর সাথে এখানে কি হবে, লঙ্গার, কম্পারিটিভে হয় লঙ্গার, তারপর সুপারলেটিভে লঙ্গেস্ট, ঠিক আছে। সেভাবেই এখানে হটার, হটার কোন অ্যাডজেক্টিভ থেকে এসেছিল, হট, হট, হটার, এখানে ডাবল টি কেন এলো, কারণ একটি ভাওয়েল দেখো ও আছে তারপর একটি কনসোনেন্ট অর্থাৎ টি আছে, তাই টি ডবল হয় এখানে, হটার, তারপর কি হবে এখানে হটেস্ট, এইচ ও ডাবল টি ইএস টি, হটেস্ট, ঠিক আছে। তাহলে বাকিগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে। তারপর অ্যাক্টিভিটি 13 এ দেখো, লেট আস রিড এ ফিউ ওয়ার্ডস উইথ সাইলেন্ট লেটার্স, চলো আমরা কিছু এরকম ওয়ার্ড পড়ি যেগুলোতে কোনো না কোনো লেটার কিন্তু সাইলেন্ট। এখানে দেখো কি বলেছে, ডু ইউ নো সাম লেটার্স আর সাইলেন্ট ইন সাম ওয়ার্ডস, মেটি বলছে, ফেরিটি বললো দ্যাটস অ্যামেজিং, মেটি বলছে লেট আস রিড সাম অফ দ্য ওয়ার্ডস উইদাউট সেইং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এখানে এখানে যে লেটারগুলো আন্ডারলাইন করা আছে সেই লেটারগুলো আমরা প্রোনাউন্স করবো না, ঠিক আছে, সেই লেটারগুলো ছাড়াই আমরা ওয়ার্ডটি প্রোনাউন্স করবো। চলো আমরা একবার পড়ে দেখি কি লেখা আছে, দেখো এল এ এম বি কি হবে, ল্যাম, কারণ আমরা বি উচ্চারণ করব না, এটি হলো ল্যাম, এটি হলো টোম, এটি প্লামার, পি এল ইউ এম বি ই আর, প্লামার, এটি বম, বি ও এম বি বম, সি ও এম বি কম, সি আর ইউ এম বি ক্রম, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে কিভাবে কোন ওয়ার্ডসে কিছু কিছু লেটার আমরা প্রোনাউন্স করি না, সেগুলো সাইলেন্ট থেকে যায়, ঠিক আছে। এখানে দেখো আরও চারটি ওয়ার্ড দেওয়া আছে অ্যাক্টিভিটি নাম্বার 13 বিতে, এল এ এম পি, এল এ এম বি, ডি ইউ এম পি, ডি ইউ এম বি। এখানে দেখো এল এ এম পি কি হবে, ল্যাম্প নাকি, না এটি এল এ এম পি ল্যাম্প হবে, এখানে কোনো লেটার সাইলেন্ট নয়, এল এ এম পি ল্যাম্প, এল এ এম বিতে কিন্তু বি সাইলেন্ট, আমরা এই পড়ে এলাম এখানে, তাহলে এল এ এম বি ল্যাম্প, এটি ল্যাম্প এবং এটি ল্যাম্প, ডি ইউ এম পি ডাম্প, এখানেও কিছু সাইলেন্ট নয়, এখানেও কোনো লেটার সাইলেন্ট নয়, এবং ডি ইউ এম বি ডাম্প, এখানে কি হবে, ডি ইউ এম বি ডাম্প, এখানে বি সাইলেন্ট, ঠিক আছে। তাহলে এসো আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই, এখানে দেখো এই হোয়াইট বোর্ডে কিছু ওয়ার্ডস লেখা আছে, মুন, বোন, ল্যাম্প, ওয়ালফ, ফরেস্ট, নাইট, শিপ, ভিলেজ, পোলাইট, স্মলার, ঠিক আছে। এই ওয়ার্ডসগুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো, এবং অ্যালফাবেটিক্যালি কীভাবে সাজাই আমরা, আমরা জানি ইংরাজি বর্ণমালায়
এ বি সি ডি ই এভাবে জেড পর্যন্ত কতটি লেটার আছে? 26, অর্থাৎ 26টি। এবং অ্যালফাবেটিক্যালি সাজানো হলো এই যে লেটারগুলোর যে স্থান, যেমন এ কোন স্থানে আছে? 1, বি 2তে আছে, সি 3তে, ডি 4-এ। এভাবে যেটি আগে থাকবে যে লেটার সেটি আগে রাখা, এবং যেটি পরে থাকবে সেটি পরে রাখা। আমরা এসব দেখি কিভাবে করা হয়। দেখো প্রত্যেক ওয়ার্ডের আমরা প্রথম যে লেটার, যেমন মুন, মুনের কোন লেটার দেখবো আমরা? প্রথম লেটার অর্থাৎ এম। সেভাবেই বোনের কোন লেটার দেখবো আমরা? বি। সেই লেটারটির স্থান আগে না পিছনে আমরা সেটি দেখব। দেখো এ দিয়ে কোনো ওয়ার্ড আছে কি এখানে? মুন, বোন, ল্যাম, ওয়ার্ল্ড, ফরেস্ট, নাইট, শিপ, ভিলেজ, পোলাইট, স্মলার। তাহলে এ দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি না। বি দিয়ে আছে কি? হ্যাঁ, বি দিয়ে বোন আছে। আর কিছু আছে কি? না, আর কিছু নেই। তাহলে বোন আমাদের প্রথম ওয়ার্ড যেটি আমরা লিখব। তারপর দেখো সি দিয়ে কিছু আছে কি? দেখো মুন, ল্যাম, ওয়ার্ল্ড, ফরেস্ট, নাইট, শিপ, ভিলেজ, পোলাইট, স্মলার। সি দিয়ে কিছু নেই। সেভাবে ডি দিয়েও এখানে কিছু নেই, ই দিয়েও কিছু নেই, এফ দিয়ে, হ্যাঁ এফ দিয়ে তো আছে এখানে, দেখো এফ ও আর ই এস টি, ফরেস্ট। তাহলে বোন পরে কোন ওয়ার্ডটি হবে? ফরেস্ট। এই যে এখানে লেখা আছে দেখো, বোন পরে ফরেস্ট। সবাই ফরেস্ট পরে কোন ওয়ার্ডটি হবে? বোন আর ফরেস্ট আমরা পেলাম। তারপর এখানে দেখো মুন, ল্যাম, ওয়ার্ল্ড, নাইট, শিপ, ভিলেজ, পোলাইট, স্মলার। এফ এর পরে কি আসে? এফ এর পরে আসে জি। এখানে জি দিয়ে কোনো ওয়ার্ড আছে? নেই। জি পরে এইচ, এইচ দিয়ে, এইচ দিয়েও নেই, আই দিয়েও নেই, জে দিয়েও নেই, কে দিয়েও নেই, এল দিয়ে আছে, এল দিয়ে আছে এখানে দেখো ল্যাম। তাহলে ফরেস্ট পরে কি হবে এখানে? ল্যাম, ঠিক আছে। সেভাবে এল পরে কোন লেটার সেটি তোমরা দেখবে, সেটি না থাকে তার পরের লেটারটি দেখবে, সেভাবেই তোমরা এই অ্যাক্টিভিটিটি করবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো একটি প্রবলেম আছে, যে শিপ এবং স্মলার দুটি কিন্তু এস দিয়ে। তাহলে আমরা কোনটি আগে লিখবো এবং কোনটি তারপর লিখবো সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে প্রথম লেটার তো একই, দ্বিতীয় লেটার। তারপর দেখো এখানে দ্বিতীয় লেটার আছে এইচ, এখানে আছে এম। তাহলে অ্যালফাবেটিক অর্ডারে কোনটি আগে আছে, এইচ না এম? নিশ্চয়ই এইচ। তাহলে আমরা শিপ আগে লিখবো, তারপর লিখবো আমরা স্মলার, ঠিক আছে। যখনই প্রথম লেটারটি একই হয়ে যায় তখন আমরা দ্বিতীয় লেটারটি দেখি, দ্বিতীয় লেটারটিতে কোনটি আগে এবং কোনটি পিছনে আসে অ্যালফাবেটিক অর্ডারে, ঠিক আছে। আশা করছি এই অ্যাক্টিভিটিটি তোমরা পারবে। তারপর আমাদের আজকে শেষ অ্যাক্টিভিটি দেখো, এখানে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস। এখানে কিছু পিকচার আছে এবং সেন্টেন্সগুলো আমরা পড়বো। দেখো জুরি ইজ 3 ফিট টল, জুরি উচ্চতা 3 ফিট। তারপর মিলি ইজ 3 ফিট অ্যান্ড 6 ইঞ্চেস টল, মিলি কিন্তু 3 ফিট তার সাথে আরও 6 ইঞ্চেস টল, মানে জুরি থেকে বড়, বড় নয় উঁচু। এবং রিনি ইজ 4 ফিট টল, রিনি কিন্তু 4 ফিট টল। তাহলে এই তিনজনের মাঝে কে সবচেয়ে উঁচু বা লম্বা? রিনি, ঠিক আছে। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম এটি থেকেই দেখো এখানে টল, টলার, টলেস তিনটি ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো কোন সেন্টেন্সে বসবে এখানে সেটি তোমরা লিখবে, ঠিক আছে। যেমন জুরি টল হবে না টলার হবে না টলেস্ট, মিলি টলার হবে না টলেস্ট হবে না টল হবে, সেভাবেই এটিতে কি হবে তোমরাও বের করবে, ঠিক আছে। তাহলে এই শেষ হলো আমাদের এই লেসন নম্বর 1 এর অ্যাক্টিভিটিসগুলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম তোমরা বুঝেছ, ঠিক আছে। এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই বলবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।